সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আজ 28/9/2024 রোজ শনিবার। বন্ধুরা, আমি এখন আছি জয়পুরহাট জেলার জয়পুরহাটের প্রাণকেন্দ্র, একদম যেটি জয়পুরহাটের একদম মেইন শহর থেকে মাত্র অটোতে আসলে 5 টাকা ভাড়া, রিক্সায় আসলে 10 টাকা ভাড়া, ঠিক সেই জায়গাটিতে একদম জয়পুরহাটের নতুন হাট। সবাই জানেন এই হাট প্রতি শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বসে। বন্ধুরা, আমি এখন আছি এই হাটের ঠিক যে জায়গাটিতে আপনার ইন্ডিয়ান বলদ গরু বিক্রি হয়, ঠিক সেই জায়গাটিতে আমি এখন। বন্ধুরা, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এখানে কী ধরনের বলদ গরু উঠেছে এবং এগুলোর দাম কেমন তার সম্বন্ধে জানাই। আশা করবো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। সালামু আলাইকুম ভাই। ভাই নাকি কিনা হলো, কত হলো ভাই, বিক্রি হয়নি? বন্ধুরা কত বলে ভাই? 210 বলে এই জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর সালামু আলাইকুম, গাজাটা কেমন দাম চাওয়া হচ্ছে? 200 দাম চাওয়া হচ্ছে। বলছে কত ভাই পর্যন্ত, কত বলছে ভাই? 175 পর্যন্ত বলে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গরু, বলদ গরু 175 পর্যন্ত বলছে। ভাই আপনার কত হলে দেওয়ার ইচ্ছা? 75-5,000 ঘাটতি। বাজার তো খুব খারাপ নাকি? দর্শক বুঝতে পারতেছেন বাজার, হ্যাঁ এগুলো 200-220 বিক্রি হয়েছে এখন, মানে ক্রেতা নাই। আসল কথা যে যারা গরু কিনতে আসে ক্রেতা নাই, ক্রেতা না থাকার কারণে গরুর বাজার খুবই খারাপ। তারপরে তো মারামারি করার জন্য চলে আসতেছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি, বড় ভাই আসসালামু আলাইকুম। ভাই জান কটা নিয়ে এসেছিলেন, আছে কয়টা এখন? একটা বিক্রি হয়নি। এটা কত চাচ্ছিলেন? 220 চাওয়া। এটা জোয়ান গরু। দর্শকগুলো দেখতে পাচ্ছেন 2,20,000 টাকা এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে। ভাই আপনি বলছে কত? এটা 200-205 পর্যন্ত বলছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি 2,05,000 টাকা পর্যন্ত বলছে, তাও এখনও বিক্রি করতে পারে নাই কারণ গরুর বাজার অনেক খারাপ। ভাই কেউ যদি আপনাকে ফোন করে গরু নিতে চায় দিতে পারবেন? আপনার ফোন নাম্বারটা যদি একটু বলা যেত। 01932-3535-2433। আর কোনগুলো ভাই আপনার? সবগুলা মাশাআল্লাহ ভাই। এগুলার দাম কেমন চাচ্ছে আপনি বলে দিন। বিভিন্ন রকম দাম ভাই। এইটা কেমন? 120। আর এই জোড়া 230 জোড়া 260। আচ্ছা ভাই তো আমাদেরকে দাম বলে দিল, আমি একটু আপনাদেরকে গিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি। এই এক জোড়ার কথা বললো, এইটা বললো 250, এটা 230। আর দর্শকবন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে যে জোড়াটি, এটি 260 বললো। আপনারা যদি কিনতে চান তাহলে হাটে আসতে পারেন, ভাইয়ের নাম্বারটা বা যদি ফোনে দেখে পছন্দ হয় তাহলে ভাইকে ফোন করতে পারেন। ফোন করে স্ক্রিনশট নিয়ে ভাইকে পাঠিয়ে দিলেই ভাই হয়তো দামদর করে নিতে হবে। দামদর করে নিলে আপনার আরও হয়তো 15,000-20,000-10,000 কমে পাবেন। সালামু আলাইকুম ভাই। ভাই জোড়ার দাম কেমন চা হচ্ছে? 180 এ পর্যন্ত বলছে কত ভাই? 155 পর্যন্ত বলছে। আপনার কত হলে দেওয়ার ইচ্ছা? 1,60,000 টাকা হলে এই জোড়াটি বিক্রি হবে বন্ধুরা। আর দেখি, আসসালামু আলাইকুম বড় ভাই, ভাইজান ভালো আছেন? ভাইজান ওই দুইটা বিক্রি হয়েছে, বড় দুইটা 5 বিঘির, যাক আলহামদুলিল্লাহ। ভাই ওটা কত বিক্রি করছিলেন? আপনার নিয়েছিলেন 265 দিয়ে। দর্শক বন্ধুরা আপনারা গত 5 বিঘি হাটে যেই দুইটা বড় বড় গরু দেখতে পাইছিলেন, তো সেই দুই গরু এই বড় ভাই নিয়েছিল 2,65,000 টাকা নিয়েছিলেন। এখন কি আবার আসছেন? ভাইরা কোথা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, যাক অনেক পছন্দের আমার একটা জায়গা। আমার একটা বন্ধু ছিল ব্রাহ্মণবাড়িয়ার,
ওকে প্রায় দীর্ঘ 5 বছর খুঁজে পাচ্ছি না। ওর নাম হচ্ছে আপনার আসিফ। ও শান্তমুরিয় ইউনিভার্সিটিতে পড়তো, পরে আর যোগাযোগ হয় নাই। ভাইজান ঠিক আজকে এগুলোর দাম কেমন বলছেন? ২৮০,০০০ টাকা দাম চাচ্ছে। তো একটা ছয় দাঁত, একটা জোয়ান, বিশাল বড় বড় গরু, মানে দামাদামি হচ্ছে যেহেতু। এখন সেহেতু ভাইয়ের কাছে গিয়ে এখন দাম জানানো যাবে না যে কত হলে বিক্রি করবে। তো ইনশাআল্লাহ আপনাদেরকে আগামী হাটে আবার জানানোর চেষ্টা করবো যেরকম যে বিক্রি হয়েছে। দর্শক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী হাটে আপনাদের জন্য আমি সে ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আপনাদের দোয়াতে রাখবেন। ইনশাআল্লাহ আগামী হাটে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।